اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله، الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث: إلا من صدقة جارية أو ولد صالح يدعو له أو من علم ينتفع به أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله. محترم حاضرين، برادران الاسلام، আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতি অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াটাকে আমাদের চূড়ান্ত লক্ষ্যবস্তু হিসাবে নির্ধারণ করেননি, বরং মৃত্যুর পরে যে জীবন আছে এই জীবনটাকে আমাদের চূড়ান্ত লক্ষ্য হিসাবে নির্ধারণ করে দিয়েছেন। এবং কিয়ামতের পরে বিচার আচার হয়ে যাওয়ার পরে দুটো গন্তব্য, জান্নাত কিংবা জাহান্নাম। প্রত্যেকটা মানুষ যেন জান্নাতে যেতে পারে, যেটা তার আসল ঠিকানা, আসল গন্তব্য। তার প্রস্তুতির জন্য দুনিয়ার এই জীবনকে, জীবনের সময়গুলিকে এবং টাকা পয়সা অর্থ করি যা কিছু আমরা কামাই করি, এইগুলিকে আমাদের পুঁজি হিসাবে ঘোষণা করেছেন। যে তোমাদের আমাদের হায়াত, তোমাদের সময় এবং তোমাদের মালগুলিকে কাজে লাগিয়ে
তোমার যে আসল ঠিকানা, আসল গন্তব্য জান্নাত, তার জন্য প্রস্তুতি গ্রহণ করো। যে ব্যক্তি এই লক্ষ্য উদ্দেশ্যকে মনে রেখে তার জন্য প্রস্তুতি গ্রহণ করে, জান আর মালকে হিসাব করে কাজে লাগায়, মৃত্যু পরবর্তী জীবনের কথা ভুলে যায় না, আল্লাহ আল্লাহর রাসূলের দৃষ্টিতে সে ব্যক্তিকেই প্রকৃত বুদ্ধিমান বলে অভিহিত করা হয়েছে। আর যে ব্যক্তি দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়ে আখিরাতকে ভুলে যায়, গাফলাতির জীবন বেছে নেয়, তাকে বলা হয়েছে মূর্খ এবং আহমক। যে ব্যক্তি তার এই হায়াতকে কাজে লাগিয়ে, তার এই ধন সম্পদকে কাজে লাগিয়ে আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারল না, তো দুনিয়াতে যতই সে বাহাদুরি দেখাক, যত বড় কিছু হয়ে যাক, দুনিয়ার মানুষের দৃষ্টিতে যতই সম্মানী হয়ে যাক, আল্লাহ আল্লাহ রাসূলের দৃষ্টিতে এই ব্যক্তির চাইতে বড় আহমক মূর্খ আর কেউ নেই। দুনিয়ার মানুষ কাকে বুদ্ধিমান বলল, দুনিয়ার মানুষ কাকে মূর্খ বলল, আহমক বলল, বেওয়াকুফ বলল, এটা কোনো দেখার বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বুদ্ধিমান বলেছেন, এটা হলো বিবেচ্য বিষয় এবং সেই ব্যক্তি হলো প্রকৃত বুদ্ধিমান। আল্লাহ আল্লাহ রাসূলের দৃষ্টিতে যারা এই বুদ্ধিমানের কাতারে পড়ে না, দুনিয়ার মানুষ তাকে যতই চালাক বলুক, বুদ্ধিমান বলুক, আর যতই তার প্রশংসা করুক, এই ব্যক্তির চাইতে বড় মূর্খ আর কেউ হতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বারবার মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মানুষের চিন্তা দৃষ্টিভঙ্গি এটাকে ঘুরিয়ে আখেরাতমুখী করে দিয়েছেন, যেন মানুষ দুনিয়াকে আবাদ করার পিছনে পড়ে তার এই গুরুত্বপূর্ণ পুঁজিকে নষ্ট না করে, হায়াত এবং সম্পদ দুনিয়া আবাদ করার পিছনে এটাকে যেন নষ্ট না করে। প্রকৃত সফলতা, প্রকৃত কামিয়াবি আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ দ্বীনের উপরে চলার মধ্যে নিহিত রেখেছেন, যার মধ্যে যে পরিমাণ দিনদারি আছে ওই ব্যক্তি ওই পরিমাণ কামিয়াব। দিনদারি থেকে যে যত দূরে সে তত বেশি নাকাম। এর বাইরে দুনিয়াতে তার কি পরিচয়, তার কি আছে না আছে, এগুলো দেখে দুনিয়াদার মানুষরা ধোঁকা খায়, দুনিয়ার লোকেরা ধোঁকার মধ্যে পড়ে। কিন্তু যারা দুনিয়ার হাকিকত জানে, দুনিয়ার বাস্তবতা জানে, তারা দুনিয়াদারদের এই সমস্ত দেখে ধোঁকার মধ্যে পড়ে না, ধোঁকা খায় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার পুরো জিন্দেগিটাকে ধোঁকা বলে অভিহিত করেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার এই জিন্দেগি এটা ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। মৃত্যুর পরে যে ব্যক্তির হিসাব কিতাব সহজ হয়ে গেল, আমল নামা ডান হাতে লাভ করল, কুল সেরাত নিরাপদে পার হয়ে গেল, আর তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেল,
এই ব্যক্তিকে বলা হয় সে প্রকৃত কামিয়াব এবং সফলকাম, চাই দুনিয়াতে তার কোনো কিছু না থাকুক, দুনিয়াতে তার কিছু, তাকে কেউ না চিনুক, তার কথা কেউ না শুনুক, কিন্তু যে ব্যক্তি আখেরাতের ঘাঁটিগুলি নিরাপদে পার হয়ে গেল সে হলো প্রকৃত সফলকাম। তো আখেরাতের এই ঘাঁটিগুলি আমরা কিভাবে পার হতে পারি, আমাদের হিসাব কিতাব কিভাবে সহজ হয়ে যায়, আমলনামা কিভাবে ডান হাতে চলে আসে, সেই প্রস্তুতি নেওয়ার জন্য দুনিয়ার এই হায়াতটা আমাদেরকে দেওয়া হয়েছে। এখানে ভোগ বিলাসের জন্য পাঠানো হয় নাই, এখানে জুলুম জালিয়াতি করার জন্য পাঠানো হয় নাই, এখানে পেশি শক্তি ব্যবহার করে মানুষের উপরে ছড়ি ঘোরানোর জন্য পাঠানো হয় নাই, মাটি দিয়ে মানুষকে বানিয়ে মাটির পৃথিবীতে পাঠানো হয়েছে যেন মানুষ এখানে মাটির মতন থাকে, নম্র ভদ্র থাকে, নরম থাকে, মাটির মতন জীবন যাপন করে, যেটাকে বিনয় এবং নম্রতা বলা হয়েছে, যে গুণটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে বেশি পছন্দনীয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ মুমিন কাকে ঘোষণা করেছেন? আকমালুল মুমিনিনা ঈমানা আহসানুহুম খুলুকা। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার আখলাক সবচেয়ে সুন্দর। আকমালুল মুমিনিনা ঈমানা, সবচেয়ে পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি, পাক্কা মুমিন ওই ব্যক্তি যার আখলাক সুন্দর। আখলাকের অর্থ হল অন্তরের যে রোগগুলি আছে এই রোগগুলি দূর করে, এই রোগগুলির চিকিৎসা করে তার মোকাবেলায় যে গুণগুলি আছে এই গুণগুলি অর্জন করা, যার বহিঃপ্রকাশ তার সমস্ত কর্মকাণ্ড দ্বারা প্রকাশ পাবে, তার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা প্রকাশ পাবে। অন্তরের রোগের একটা রোগ হলো অহংকার, এই অহংকারের বিপরীত হল বিনয় এবং নম্রতা। সাধারণত আখলাকের কথা বললে আমরা এটাই মনে করি যে বিনয়ী হবে, নম্র হবে, ভদ্র হবে, এটা হলো মূলত দশটার গুণের একটা গুণ, কিন্তু এইভাবে সবগুলি অর্জন করতে হবে, বিনয়ী হবে, নম্র হবে। আমল কি করে বৃদ্ধি পায়, আখলাক কি করে সুন্দর হয়, তার জন্য চেষ্টা করতে থাকবে এবং সবসময় কথা মনে রাখতে হবে যে আমার দুনিয়াবি এই জিন্দেগি, দুনিয়াবি এই হায়াত, এটা অফুরন্ত না। যদিও আমি আপনি জানি না কদিন থাকবো দুনিয়াতে, কিন্তু দুনিয়াতে আসার আগেই আমার আপনার যাওয়ার তারিখ ঠিক হয়ে গেছে। প্রতিটি মুহূর্তে এই চিন্তার মধ্যে থাকা যে না জানি এটাই আমার শেষ মুহূর্ত কিনা, আজকের দিনটাই আমার শেষ দিন কিনা, সবসময় এইভাবে যে মৃত্যুর কথা চিন্তা করতে থাকে তাকে বলা হয়েছে সবচেয়ে বড় বুদ্ধিমান। সাহাবায়ে কেরামের একটা জামাত একবার নবীজির খেদমতে হাজির হলেন, হাজির হয়ে জিজ্ঞেস করলেন, মান আকিয়াসুন নাস ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, মানুষের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কোন ব্যক্তি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আকসারুহুম ইস্তিদাদান লিল মউত, মানুষের মধ্যে যারা মৃত্যুর জন্য সবচাইতে বেশি প্রস্তুতি নেই তারাই হলো বুদ্ধিমান। মৃত্যুর জন্য প্রস্তুতি, মৃত্যুর প্রস্তুতি কি? সবসময় লেনদেন ঠিক রাখা, হিসাব কিতাব গুছিয়ে রাখা, দেনা পাওনা, ঋণ ইত্যাদি সব কিছু কমপ্লিট করে রাখা, ক্লিয়ার করে রাখা। যদি আমার যাওয়ার সময় হয়ে যায়, যদি আমি চলে যাই,
কারো কোনো হক আমার কাছে পাওনা না থাকে। এমন না হয় যে দুনিয়া এমন করে ছড়িয়ে নিয়ে বসলাম, লেনদেন এত ব্যাপক বিস্তৃত করে রাখলাম, ওগুলো গুছিয়ে আনতে, হিসাব কিতাব কমপ্লিট করতে সময় লাগবে অনেক। যখন মৃত্যু চলে আসবে আর হিসাব কিতাব এরকম বিক্ষিপ্ত থেকে গেল, অনেকের হক অনাদায়ী থেকে গেল, আর আল্লাহ না করেন এই অবস্থা যদি মৃত্যু চলে আসে, তো ঋণগ্রস্ত হয়ে মারা যাওয়া, এমন অবস্থায় মারা যাওয়া যে আমার উপরে কারোর ঋণ থাকলো, এটা তো এমন মারাত্মক ক্ষতিকর যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত থাকত আর ঋণ পরিশোধ করে মারা না যেত, আর তার জানাজা হাজির হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়তেন না। যে ঋণ রয়ে গেছে বান্দার হক, ঋণ শোধ না করলে জানাজা পড়তেন না। কেউ যদি দায়িত্ব নিতেন সাহাবিদের মধ্যে যে আমি তার ঋণটা পরিশোধ করে দেবো, তখন তিনি জানাজা পড়াতেন, নতুবা বলতেন তোমাদের ভাইয়ের জানাজা তোমরা পড়ে দাও। এটা তো দুনিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়লেন না, আর আখেরাতে কী অবস্থা হবে? বান্দার হক নষ্ট করা। শহীদ যদি কেউ হয়ে যায় আল্লাহর রাস্তায়, শাহাদাত বরণ করলো, শহীদের এত মর্যাদা, শাহাদাতের মৃত্যু কারোর নসিব হলো, কিন্তু যদি ঋণগ্রস্ত থাকে, দুনিয়াতে দেনা পাওনা থাকে, তাহলে এই দেনা পাওনার কারণে, এই ঋণের কারণে তার জান্নাতে যাওয়া এটা আটকে যাবে। আর অন্যায়ভাবে যদি কারো সম্পত্তি আত্মসাৎ করা হয় এবং তার পরিমাণ 1 টাকা, এই পরিমাণ হয়, হাদিসের মধ্যে বলা হয়েছে দানেকের কথা আসছে, কেউ যদি কারোর 1 দানেক পরিমাণ আত্মসাৎ করে, 1 দানেক হলো তখন 1.5 দেরহাম পাওয়া যেত, 1.5 দেরহামের মধ্যে 6টা অংশ থাকতো, খাঁজ কাটা কাটা থাকতো, এই 6 অংশের 1 অংশকে 1 দানেক বলা হতো, 6 দানেকে 1টা দেরহাম হতো। তো 1টা দেরহামে যদি 100 টাকা হয় বা 60 টাকা হয়, 10 টাকা, এই হিসাবে 10 টাকা 20 টাকা যাই হোক, মানে বোঝানো হয়েছে সামান্য ঋণ, কেউ যদি সামান্য টাকা হারামভাবে কেউ যদি আত্মসাৎ করে, তাহলে এই 1 দানেক পরিমাণ অর্থের জন্য তার 700 রাকাত ফরজ নামাজ দিয়ে পরিশোধ করতে হবে, নফল নামাজ না, ফরজ নামাজ। ইচ্ছা মতন বেশি পড়া যায় না, দৈনিক আমরা 17 রাকাতই পড়তে পারি, তো 600-700 রাকাত ফরজ নামাজ কয়দিনে পড়লে হয়? তাহলে সামান্য পয়সার জন্য যদি 700 রাকাত ফরজ নামাজ দিতে হয়, তো এরকম কত মানুষের সম্পদ আত্মসাৎ করার মধ্যে আমরা লিপ্ত আছি, নিজের সম্পদ বাড়িয়েছি, কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়েছি, মানুষের হক নষ্ট করে, মানুষের জমি জায়গা দখল করে, মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে, মানুষের কাছ থেকে জোর করে, অন্যায়ভাবে কত পয়সার মালিক আমরা হয়েছি, টাকা গুনি, কোটিপতির খাতায় নাম লেখায় কোটিপতির সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এত কোটিপতি, এই কোটি টাকার মালিক কোত্থেকে হলো, কোটিপতি কীভাবে হলো, আর এই কোটিপতির খাতায় নাম লিখিয়ে আমার কী লাভ হলো? যদি 1 টাকার জন্য আমার 700 রাকাত নামাজ দিয়েই দেওয়া লাগে, তো যারা এরকম কোটি কোটি টাকা কামাই করে এরা তো নামাজও পড়ে না, বেশিরভাগই বেনামাজি, নামে মুসলমান, আদমশুমারিতে মুসলমান, কিন্তু নামাজ থেকে অনেক দূরে, নামাজই তো নাই থেকে দেখে। আর যারা নামাজ পড়ে নিয়মিত কিন্তু এইভাবে হারামের মধ্যে লিপ্ত হয়েছে, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করেছে, চাই বাইরে পাচার করুক, চাই দেশের মধ্যে রাখুক, বা নামে বেনামে বিভিন্ন সম্পত্তি কিনে রাখুক, যদি হারাম পথে কামাই করা হয়, তো যে কামাই করলো তাকেই তো জবাবদিহি করতে হবে। তো নামাজ কালাম করলো, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে জিজ্ঞেস করলেন,
সবচেয়ে গরিবকে। তোমরা জানো সবচেয়ে বড় মিসকিন, সবচেয়ে বড় গরিবকে সাহাবায়ে কেরাম আরজ করলেন, যার টাকা পয়সা নাই আমাদের দৃষ্টিতে সেই গরিব। বললেন না, যার টাকা পয়সা নাই সে গরিব না, গরিব হলো ওই ব্যক্তি যে হাশরের ময়দানে এমন অবস্থায় উপস্থিত হবে যে পাহাড় সমান নেকি নিয়ে আসবে। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা অনেক নেকি নিয়ে আসছে, নেকির স্তূপ, কিন্তু দুনিয়াতে মানুষের হক নষ্ট করেছিল, হকটা আদায় করে নাই। এবং এই হকটা শুধু টাকা পয়সা সম্পর্কিত না, যে কারোর টাকা পয়সা আত্মসাৎ করেছে, ঠিক মতন আদায় করে নাই, এর মধ্যে না, যে কোনোভাবে কারোর হক নষ্ট করেছে, মিথ্যা কথা বলার মাধ্যমে, সুদ খাওয়ার মাধ্যমে, ঘুষ খাওয়ার মাধ্যমে, ঋণ নিয়ে পরিশোধ না করে টাল মাটাল তাল বাহানা করার মাধ্যমে, হুমকি দেওয়ার মাধ্যমে, ধমকি দেওয়ার মাধ্যমে, কটু কথা বলার মাধ্যমে, গায়ে হাত তোলার মাধ্যমে, যে কোনোভাবে যে কারোর হক নষ্ট করেছে, এই হকদাররা কেয়ামতের ময়দানে উপস্থিত হবে, আল্লাহ পাকের দরবারে মোকদ্দমা দায়ের করবে তার এই হক দাবি করার জন্য। তো সেখানে মাপ চাওয়ারও কোনো স্রোত নাই, টাকা পয়সা দিয়ে পরিশোধ করারও কোনো স্রোত নাই, স্রোত একটাই, তার যে নেকি আছে, যে পরিমাণ হক নষ্ট করেছে ওই পরিমাণ নেকি এর আমলনামা থেকে দিয়ে দেওয়া হবে। তো মানুষের 60-70 বছরের জিন্দগিতে কত লোকের সাথে উঠা বসা হয়, কত লোকের সাথে মেলামেশা হয়, কত লোককে হুমকি ধমকি দেওয়া হয়, গরম দেখানো হয়, কষ্ট দেওয়া হয়, কটু কথা বলা হয়, সম্পদ আত্মসাত করা হয়। এটা আমরা যদি নিজেরা একটু চিন্তা করতে বসি যে আমার তো 60-70 বছর হয়ে গেল, 50 বছর পার হয়ে গেল, এই 50 বছরের জিন্দগিতে আমি কাকে কাকে কষ্ট দিয়েছি, কাকে কাকে কটু কথা বলেছি, কার কী পরিমাণ সম্পদ নষ্ট করেছি, ভাই বোনের কী পরিমাণ সম্পদ নষ্ট করেছি, এটা কোনো মানুষ যদি নির্জনে একাকিত্বে চিন্তা করে তাহলে তার আমল নামাটা তার সামনে স্পষ্ট। এবং এটাই সিস্টেম, এটাই জাল্লাপাকের সামনে তোমাকে যে চূড়ান্ত হিসাব দিতে হবে, এই চূড়ান্ত হিসাব দেওয়ার আগে তুমি নিজেই নিজের হিসাবটা মিলাও। বুজুর্গানে কেরাম হাদিসের আলোকে বলেছেন, হাসিবু কাবলান তু হাসাবু ও মুতু কাবলান তামুতু, মৃত্যুর আগে একবার মৃত্যু বরণ করে দেখো। মরতে তো হবেই, এখন দিনের কথা বললে, দিনের জন্য সময় দিতে বললে, দিনের জন্য দান সৎকার করতে বললে, বিভিন্ন দোহাই দেই, একা মানুষ, ব্যস্ত মানুষ, আমি গেলে এগুলো কে দেখবে, কেমনে চলবে, তো এখানে চিন্তা করতে হবে যদি আমি মরে যাই তখন কেমনে চলবে। মুতু কাবলা আন তামুতু, মরার আগেই মরে দেখো কেমনে চলে তোমার সংসার, কেমনে চলে তোমার ব্যবসা বাণিজ্য দোকানপাট, মৃত্যুর আগে আবার মরো। হাসিবু কাবলা আন তু হাসাবু, আল্লাহ পাকের সামনে তোমাকে যে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে কি কি করেছো, ওই হিসাব দেওয়ার আগে তুমি এখানে একবার হিসাব মিলাও, একদিন বসো, 2-4 ঘন্টা খাতাপত্র নিয়ে বসো, চিন্তা করো, মোরাকাবা করো, ধ্যান করো, নিজের হিসাবটাকে মিলাও, কার কার সাথে লেনদেন, কাকে কষ্ট দিয়েছি, কাকে মারপিট করেছি, কার সম্পত্তি আত্মসাত করেছি, এই 50-60 বছরে কে আমার কাছে কতটুকু পাওনা, এটা চিন্তা করো। হাসিবু খাবলা আন তু হাসাবু, এটা চিন্তা করলে তখন নিজের আমল নামা যখন নিজের সামনে চলে আসলো তখন একটা প্রতিকার করা সহজ। কিন্তু দুনিয়ার মধ্যে এমনভাবে ডুবে গেলাম, এগুলো চিন্তা করার মতন সময় নাই, আরও সম্পদ বাড়িয়ে যাচ্ছি বাড়িয়ে যাচ্ছি, গুনার পাল্লা ভারী করেই যাচ্ছি, এই করতে করতে মৃত্যু তো আসবে, কখন আসবে আমরা কেউ জানি না, তারিখ নির্ধারণ হয়ে গেছে। অসুস্থ হওয়া কোনো জরুরি না, 60 বছর পার হওয়া কোনো জরুরি না, অসুস্থতা ছাড়াই কত মানুষ মারা যাচ্ছে। ভালো মানুষ দুপুরে খাওয়া দাওয়া করেছে, বিকেলবেলা বুকে ব্যথা উঠেছে, হ্যাঁ, গড়াগড়ি করতে করতে মারা গেছে, প্রায় ঘটে এরকম ঘটনা, আমরাই বয়ান করি, কিন্তু নিজের বেলা চিন্তা করি না যে এরকম যে কোনো মুহূর্তে আমারও ডাক চলে আসতে পারে। অসুখ হওয়া কোনো জরুরি না, বা বয়স 60 বছর পার হবে এটাও কোনো জরুরি না, বিভিন্ন বয়সে মানুষ মারা যাচ্ছে,
কেন মারা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সতর্ক করতে চান, তুমি কোন ধোকার মধ্যে পড়ে আছো, কোন গাফলাতির মধ্যে পড়ে আছো। 40 বছর পার হয়ে গেল, 50 বছর পার হয়ে গেল, এখনো নামাজ কালাম শুরু করতে পারলে না, এখনো হজটা করতে পারলে না, এখনো মিথ্যা ছাড়তে পারলে না, এখনো নেশা ছাড়তে পারলে না, এখনো ধূমপান ছাড়তে পারলে না, এখনো চোখের হেফাজত করতে শিখলে না, তো কোন দিনের আশায় বসে রয়েছে? এটা কবে হবে? ইন্না ওয়াদাল্লাহি হক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সাথে যে ওয়াদা করা হয়েছে কবরের কথা, হাশরের কথা, পুলিশের কথা, মনে করো না এগুলো ভয় দেখানোর জন্য বলা হয়েছে, এগুলো পরিপূর্ণ সত্য। দুনিয়ার এই পার্থিব জীবন, পার্থিব সম্পদ, এটা যেন তোমাদেরকে ধোকার মধ্যে না ফেলে। তো ওই 10 জন সাহাবায়ে কেরাম নবীজির খেদমতে হাজির হলেন, বললেন, মান আকিয়া সুন্নাস ইয়া রাসূলুল্লাহ, লোকদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকসারুহুম ইস্তিদাদান লিল মউত, ওই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান যে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। সবচেয়ে বুদ্ধিমান বলেছে ওই ব্যক্তিকে যে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, প্রত্যেকটা দিনকে সে তার জীবনের শেষ দিন মনে করে, প্রতিটি মুহূর্তকে জীবনের শেষ মুহূর্ত মনে করে এবং এইভাবে আমল করতে থাকে। এক একটা মুহূর্ত জীবনের কত গুরুত্বপূর্ণ, একটা মুহূর্তের ইবাদত দ্বারা, একটা মুহূর্তের আমল দ্বারা আমরা আমাদের নেকির পাল্লা কত ভারী করতে পারি, আমল নামাকে আমরা কত সমৃদ্ধ করতে পারি। কিন্তু আমাদের এই সময়গুলি অলসতার মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে, গাফলাতির মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে, গুনার মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। এমন এমন গুনার মধ্যে আমাদেরকে লিপ্ত করে দেওয়া হয়েছে, এমন এমন গুনার সামগ্রী আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে, আজকে আমরা এটা যে গুনাহ এটা আমরা ভুলেই গেছি, মনেই থাকে না যে এটা গুনার কাজ। এমন এমন নতুন নতুন জিনিস, গুনার আসবাব আমাদের কাছে দিয়ে দেওয়া হয়েছে যে আমরা ওই কথা ভুলেই বসে রয়েছি যেটা গুনার সামগ্রী, এর দ্বারা গুনাহ হয়ে যাচ্ছে। ওই জন্য বারবার চিন্তা করা দরকার, কোনটা গুনার কাজ, কোনটা নেকির কাজ। জীবনের সময়গুলিকে বলা হয়েছে আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, জীবনের প্রতিটি মুহূর্ত এটা স্বর্ণের চেয়ে মূল্যবান। টাকা পয়সা দিলে স্বর্ণ কিনতে পাওয়া যায়, কিন্তু যে সময়টা চলে যাচ্ছে এই সময়টা আর ফিরে আসবে না। এই কারণেই আমরা যখন আমলের যে কথাগুলি শুনি এগুলোর সাথে সাথে আমলে পরিণত করা, গাফলাতি না করা, অলসতা না করা। এক হাদিসের মধ্যে বলা হয়েছে, মানুষ যখন আমলের কথা শুনে আর তার অন্তরে আমল করার জন্য স্পৃহা তৈরি হয় যে আমলটা করা দরকার, তো এটা হলো আল্লাহর পক্ষ থেকে মেহমান। যে খেয়ালটা পয়দা হলো মনে, এটা আল্লাহর পক্ষ থেকে মেহমান। যদি মেহমানের কদরদানি করা হয় তাহলে এরকম খেয়াল আরও আসবে, এরকম জজবা আরও আসবে, একটা আমল করলো আর একটা আমলের তৌফিক হয়ে যাবে। আর যদি এটাকে দূরে ঠেলে দেওয়া হয়, এখন থাক পরে দেখা যাবে, এরকম খেয়াল আর মনের মধ্যে আসবে না, আমলের জজবা আর পয়দা হবে না। আর মানুষ তো একটা না একটা কাজের মধ্যে থাকেই, হয় নেকির কাজ করবে কিংবা গুনার কাজ করবে। নেকির কাজে যদি না থাকে তো গুনার কাজের মধ্যে লিপ্ত হবে। এই জন্য বলা হয়েছে যে তোমার অন্তরে নেক আমলের খেয়াল পয়দা হয়ে যে মেহমানের আগমন ঘটল, তুমি এর কদরদানি করো, এর মূল্যায়ন করো, তাহলে এরকম আরও আমল করার তৌফিক হবে। আর এটাকে ঠেলে দিলে এই জজবা নষ্ট হয়ে গুনাহ করার জজবা পয়দা হবে। এই জন্য বললেন আকসারুহুম ইস্তিদাদান লিল মউত, যে ব্যক্তি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে সে ব্যক্তি হলো সবচেয়ে বড় বুদ্ধিমান। এরপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আইয়ুস সাদাকাতি আফজাল, আল্লাহর রাস্তায় কোন দান সৎকার করাটা উত্তম, কখন দান সৎকার করা উত্তম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা তাসাদ্দাকা ওয়া আনতা সহীহুন ওয়া সহীহুন, তুমি এমন অবস্থায় আল্লাহর রাস্তায় দান করবে যে তুমি সুস্থ
এবং মালের প্রতি তোমার আকর্ষণ আছে, এই অবস্থায় তুমি দান করলে এটা আল্লাহর নিকট বেশি পছন্দনীয়। অনেক টাকার মালিক, অল্প টাকার মালিক, প্রয়োজন আছে, ঘর বাড়ি তৈরি করতে হবে, কলকারখানা তৈরি করতে হবে, খরচপাতি লাগবে, এর পরেও যখন সে মুক্ত হস্তে দান করে আখেরাতের কথা চিন্তা করে, এরপরে আমার কি হবে, কিভাবে চলবো, কিভাবে খাবো, এগুলো কোনো খেয়াল করে না, বরং যেখানে যা খরচ করার দরকার ওখানে সে খরচ করে, এই দানটা বেশি পছন্দনীয়। আর মানুষ যখন মৃত্যুমুখে পতিত হয়, বাঁচার কোনো আশা নাই, হয়তো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অথবা মৃত্যু শয্যায় শায়িত, যখন জীবনের আশা ছেড়েই দিয়েছে, এই সময় যদি সে দান সৎকা করে, এই দান সৎকা আর গ্রহণযোগ্য হয় না। কেন? সে জানছে মারার দরকার নেই, মরে তো যাবই, রেখে দিয়ে কি লাভ যায়, মসজিদে দিয়ে যায়, মাদ্রাসায় দিয়ে যায়, এই দেওয়াটা আর কবুল হবে না। কেন? ওই সময় এই সম্পদের মালিক তার সন্তান সন্ততি যারা ওয়ারেস থাকে তারা হয়ে গেছে। ওই সময় দান করার অর্থ হলো এদেরকে বঞ্চিত করা, বঞ্চিত করার জন্য দান সৎকার করতে যাচ্ছে, এটার গ্রহণযোগ্য না। কিন্তু যখন সুস্থ ভালো মানুষ তখন যদি সব দিয়ে দেয়, কোনো নিষেধ নেই যে সব কেন দিলে, ছেলে পেলে কী খাবে, এটা কোনো নিষেধ নেই, আমার সম্পত্তি আমি যেখানে বঞ্চায় খরচ করব, এটা মকবুল হবে সুস্থ অবস্থায়। কিন্তু অসুস্থ হয়ে গেলে, মৃত্যু যখন কোনো জীবনের কোনো আশা নাই, মৃত্যুকে সামনে দেখতে পাচ্ছে, তখন এই সম্পত্তির মধ্যে ওয়ারেসদের হক হয়ে গেছে। এটা বলা হয়েছে মানুষ মাল আটকে রাখে, দান করে না, যখন মৃত্যু শয্যায় শায়িত হয় তখন বলে অমুক জায়গায় এত, অমুক জায়গায় এত, অমুকের জন্য এত, এইগুলো বলাই সার, এটা কোনো কাজে আসবে না। বেশি থেকে বেশি তিন ভাগের এক ভাগ, এটাকে ওসিয়ত বলা হয়। মৃত্যুর সময় কেউ যদি ওসিয়ত করে যায় তো তিন ভাগের এক ভাগের মধ্যে এই ওসিয়ত কার্যকরী হবে। আর জীবদ্দশায় সুস্থ থাকতে যদি সব মাল দিয়ে দেয় তাহলে সবগুলোই কার্যকরী হবে, এখানে কোনো বাধা দিতে পারবে না, ছেলেমেয়ে কোনো আপত্তি করতে পারবে না। এটা হলো মৃত্যুর জন্য প্রস্তুতি, জীবনের সময়গুলিকে হিসাব করে করে কাজে লাগানো, অনর্থক গল্প গুজব, গিবত, দোষ চর্চা, এর দোষ ধরলাম, তার দোষ ধরলাম, অমককে হুমকি দিলাম, অমককে ধমকি দিলাম। আর আজকাল তো আমাদের অবস্থা এমন, যখন কোনো হক কথা বলা হয়, কোনো আমলের কথা বলা হয়, তখন নিজের মধ্যে ওই আমলের স্পৃহা না এনে, ওই হকটাকে মানার স্পৃহা না এনে উল্টা আমার ধমক দেওয়া হয়, এই কথাটা কেন বললো, দেখে ছাড়ব। এইগুলো হলো মাহরুমির আলামত। যখন কোনো আমলের কথা বলা হয়, কোনো দোষের কথা বলা হয়, কোনো গুনার কথা বলা হয়, তখন মকবুলিয়াতের আলামত হলো যে আমি চিন্তা করব আমার মধ্যে এগুলো আসছে কি না, যদি থাকে ব্যাস এর থেকে কীভাবে ফিরে আসা যায়। আর যদি মনে হয় না আমার বিরুদ্ধে এই কথাটা চলে আসছে, কেন আমার বিরুদ্ধে কথাটা বললো, এরকম যদি মনে করে এবং হুমকির সুরে কথা বলে, তখন বুঝতে হবে সে হেদায়াত থেকে অনেক দূরে সরে যাচ্ছে। কপালে হেদায়াত নেই, ভুল ধরিয়ে দেওয়া হলো, হকটাকে স্পষ্ট করা হলো, হকটাকে স্পষ্ট করার পরেও ধমকির সুরে কথা বলে, চ্যালেঞ্জের সুরে কথা বলে, এবং আমলের কথা বলার পরেও, হারাম থেকে সতর্ক করার পরেও সে দোষ খুঁজে বেড়ায় যে আমার বিরুদ্ধে কথাটা কে লাগালো, তাকে পাকড়াও করতে হবে। এরকম যদি মনোভাব তৈরি হয় তাহলে এটা খুবই ভয়ের কথা এবং মাহরুমির কথা, যাই কিছু জীবনে পরিবর্তন আনা যেত কিন্তু এটা সম্ভব না। এই জন্য যখনই কোনো আমলের কথা বলা হয় আমলটা করার জন্য চেষ্টা করি, যখনই কোনো হকের কথা বলা হয় হকটাকে বুঝে এটা মানার জন্য চেষ্টা করি, এবং কোনো হারাম যার মধ্যে আমরা অনেকে লিপ্ত আছি এটা তালাশ না করি যে এটা কে বললো, কে লাগালো কথাটা, কেমনে জানলো, এটা তালাশ না করে আমি বাস্তবেই এই হারামের মধ্যে লিপ্ত আছি কি না, যদি থাকি ওই হারাম থেকে বিরত থাকার জন্য চেষ্টা করা, এটা হলো হেদায়াত পাওয়ার আলামত এবং আমলের উপরে ওঠার আলামত। এটা না করে যদি বিপরীত দিকটা গ্রহণ করি তাহলে বুঝতে হবে আমি হেদায়াত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি, হেদায়াত থেকে মাহরুম হয়ে যাচ্ছি। তো যখন আমরা কোনো কথা বলি, শুনি, পড়ি, তালিম করি, উদ্দেশ্য যেন আমাদের এটাই থাকে যে আমি এখান থেকে যে করণীয়গুলি আছে এগুলো আমার জীবনে গ্রহণ করব, এবং যে বর্জনীয়গুলি আছে এগুলো আমি বর্জন করব। এই নিয়তে যখন কোনো মজলিসে বসবো, চাই সেটা বয়ানের মজলিস হোক, তফসিরের মজলিস হোক, তালিমের মজলিস হোক, ওয়াদের মজলিস হোক, যখন আমি এইভাবে শুরুতেই আমার নিয়তটাকে খাঁটি করব, তখন আল্লাহ তাআলা আমলের তৌফিক দেবেন,
এবং ওই হারাম থেকে বিরত থাকার তৌফিক দেবেন। আর এর বিপরীত যদি হয়, ভুল ধরার জন্য বসলাম, হ্যাঁ, বা অন্য কোনো কারণে বসলাম, এরকম যদি হয় তাহলে আমলের তৌফিক হবে না এবং আস্তে আস্তে আমল থেকে দূরে চলে যাব। তো আমাদের হায়াত বহুত কম, প্রতিটি মুহূর্ত আমাদের জন্য স্বর্ণের মতন দামি। এই কথা চিন্তা করে আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আখেরাতের প্রস্তুতির মধ্যে ব্যয় করার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।